নেত্রকোনায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার সকালে বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট নেত্রকোনা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইফতাদী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ শামসুল আলম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক সুলাইমান কবির প্রমুখ এ সময় বক্তারা বলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত ইফতাদী মাদ্রাসা প্রাইমারি নেয় জাতীয়করণ ঘোষণার জোর দাবি জানান পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মোসলিশের হাতে স্মারকলিপি প্রদান করেন ন্যাশনাল ডেস্ক এনএসটিভি